হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে এসেছি। এখানে আজকে সবাই সমুদ্রে একটু নামবে, মোটামুটি সকলে চলে এসেছে, আমি এসে শেষে পৌঁছচ্ছি। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে স্পেন্ড করবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা যে সময় মন্দারমণি গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, শরীর গরমে হাঁসফাঁস করছিল, তখন এই ডাবের জল ছিলই ভরসা। এই লোকাল লোকগুলো এরকম বিচের ধারে এসে ডাব বিক্রি করে, ওদেরও দুটো পয়সা রোজগার হয়। কেমন ডাব বোন? দারুন মিষ্টি মিষ্টি, একদম খানা পড়বে। এই যে আমার মা রেডি সমুদ্রে নামার জন্য। জলে চান করবে বলে দিব্যা মিঠিকে তো ধরে রাখাই যাচ্ছিল না, তারা তো ছুটতে গিয়ে জলে নেমে পড়েছে। তাদেরকে কি বলবো, নাদু আর শ্রেয়ান তারা যে কত দূরে চলে গেছে বাবারে, তাদের একটু ভয় নেই? কি করছিস? এই বিচটার ধারে দু একটা স্পিড বোট দেখা যাচ্ছিল। প্রথমটাই ভাবলাম একটু ভাড়া করে সমুদ্রের একটু ভেতরে যাব, কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে আর সাহসে কুলোনো না, ভয় লাগে না বলো? তাই জন্য আর কি করব, জলেই নেবে পড়লাম। সমুদ্রের এই গর্জনটাই সুন্দর, কি সুন্দর আওয়াজ! আমাদের ইংল্যান্ডের সমুদ্রে কিন্তু একদম আওয়াজ নেই। এই সমুদ্রের ধারে বেড়াতে আসলে বাচ্চাগুলো যে কি আনন্দ করে, জল দেখলে তাদের আর শান্তি নেই। তবে বাচ্চারা কেন, আমরা বড়রাই কি কম আনন্দ করি বলো? খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। দাদুরা ওই দূরে গেছে, তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে। আমরা সমুদ্রে চান করার পরে হোটেলে গিয়ে লাঞ্চ করলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। এখন সূর্যটা পড়ে যাওয়ার পরে আমরা আবার সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মন্দারমণির মেন বিচে। জলে যাবে মনে হয়। তো মন্দারমণির মেন বিচে গিয়ে সেখানে আজকে জায়গাটা দেখবো, একটু ঘুরবো। আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। মিঠি হাই বলে দে। হ্যালো। এই যে পুষ্টি আমার বোন রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখান থেকে গাড়ি করে যাবো, মানে টোটো করে যাবো, মানে টুকটুক করে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দারমণির মেন বিচে, সেখানে আজকে ওখানে আমরা গিয়ে কাঁকড়া খাওয়ার চেষ্টাতে আছি। ওখানে আমরা শুনতে পেয়েছি খুব ভালো কাঁকড়া পাওয়া যায়, আমরা ওখানে যাচ্ছি কাঁকড়া। তো আমরা মেন বিচে পৌঁছে গিয়েছি, এখানে প্রচুর দোকানপাট রয়েছে, জায়গাটা একটু জমজমাট লাগছে। এই জায়গাটায় এখন একটু ঘুরে দেখবো, একটু চা টা খাবো, এই জায়গাটা এখন একটু স্পেন্ড করবো এই জায়গাটায়। তো চলো এখানটা দেখি, ঘুরে দেখি জায়গাটায় কি রয়েছে। বিচে এসে প্রথমে যেটা চোখে পড়লো এই ফোয়ারা জায়গাটা, বাহ খুব সুন্দর বলি। এই ফোয়ারাটা চলছে না, ফোয়ারাটা বন্ধ। বিশ্ব বাংলার এই গ্লোবটা করা রয়েছে, নিচেরটা এরকম পদ্মফুলের মতো রয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই জলটাতে বেশ সঙ্গীত মাছ ছিল, এই মাছগুলো দেখে অতি মিঠি আমাদের পুচকি বুড়িটা খুব মজা পাচ্ছিলো। কি করছো? রে বাবা মুখ পরিষ্কার হচ্ছে দেখ, টিসু। হ্যাঁ চলো এবার, বাবা কত পরিষ্কার হয়ে গেছে, চলো আর নেই আর ডাটি নেই, চলো। রাত্রিবেলায় বিচটা কি সুন্দর জমজমার, চারিদিকে আলোই আলোকিত, খুব সুন্দর করে রঙিন আলো দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে দেখতে। আর লোকও এসেছিল প্রচুর, রাতের অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছিল না, যেন মনে হচ্ছে মেলা বসে গেছে। এখানে এই যে দোকানগুলো দেখছো, এই লোকগুলো না দু তিন মাস ধরে এই দোকানেই থাকে, অনেক দূরে হয়তো এদের বাড়ি, দু তিন মাস পর পর এরা বাড়ি যায়। এখানেই এরা কাঁকড়া রান্না করে দেয়, আবার চিকেন বললে এরা দেশি মুরগিও রান্না করে দেয়। তো আমাদের দুটোই অর্ডার ছিল, তো দোকানে যে রান্না করছিল তার সাথেই কথা হচ্ছিল, সেই বলল যে আমরা দু তিন মাস পর পর বাড়ি যাই ব্যবসার জন্য, তাদেরকে এখানে থাকতে হয়। আর এই যেখানে কাঁকড়াগুলো দেখছো এই কাঁকড়াগুলোই রান্না হবে। এখানে দেখো সবাই বসে রয়েছে, সবাই খাবে, ওরা কখন রান্না করে দেবে, তারপর এখানে কাঁকড়া খাওয়া হবে। আমার কোনো রান্না খেয়েছো তুমি? কি খেয়েছো? মাংস করেছি তুমি কতবার? চিকেন, মাছ, হুম,
মা তোমার ডিমের ঝোল রান্না তুমি খেয়েছো বাবা? দিদি রান্না তুমি খেয়েছো? হ্যাঁ, মাংস বহরমপুরে মোটেও বাবা তা বলেনি, বাবা বলেছে মাংস না বাবা, মাংস ভালো রান্না করেছিলাম আমি জানি। এই যে এখানে কাঁকড়া রান্না হয়ে গেছে আর দিদিটা রান্না করে নিয়ে এসে আমাদের কাছে নিয়ে এলো, তারপরে আমরা সবাই একটু টেস্ট করে দেখলাম, বেশ দারুণ রান্না করেছিল। তারপরে সবাই ডিসাইড করলো যে এখানে বসে আর কেউ খাবে না, একবারে এটা হোটেলে নিয়ে চলে যাবে, তাই ওকে প্যাক করতে বলে দেওয়া হলো। তো আমরা এখন হোটেল ফিরে যাচ্ছি, আমাদের মাংস আর কাঁকড়া আমরা সাথে নিয়েছি, তাই তো আমরা এখানে বসে খেলাম না, আমরা হোটেলে হোটেল ফিরে যাওয়ার সময় হয়ে এলো, তবু একটুখানি দেখে নি কি পাওয়া যায় এখানে। ভালো বেশ ফ্যানগুলো, ব্যাটারি লাগবে না কিন্তু ফ্যানগুলো, জাস্ট ওইটা দাঁড়াও। কত করে ফ্যানগুলো ও দিদি? ফ্যানগুলো কত করে? এটা 50 টাকা, ওটা 140 টাকা। বোন এখানে দেখ কি সুন্দর, বুনি এখানে দেখ কি সুন্দর জিনিস, সুন্দর না? আস্তে আস্তে এই মন্দিরটা চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর দেখো তো, চলো আমাদের বাজারটা ঘুরে দেখা হলো, জিনিসপত্র টুকটাক কিনলাম, তো এখন হোটেলের দিকে ফেরা যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, ইয়েস। তো তোমাদেরকে দেখাই আমি কি কি জিনিস কিনেছি। প্রথমে দেখায় আমি এই খুন্তিগুলো কিনেছি, এগুলো তাল কাঠের তৈরি, আর এগুলো তাল কাঠের খুন্তি নাকি সব থেকে ভালো হয় আমাকে ওরাই বললো। আমি 5টা কিনেছি আমার 2 বোন মা আর আমার জন্য, এগুলো দাম নিল 50 টাকা, 8 টাকা করে চাইছিল, এখানে কিন্তু একটু বার্গেন করতে হবে, যা দাম চাইবে তাই দিলে কিন্তু হবে না। তারপরে আমি কিনেছি একটা চিরুনি, এটা একটা নিম কাঠের চিরুনি, নিম কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ায় নাকি ভালো হয়, তো সেই উদ্দেশ্যে এটা কেনা, দেখবো এটা কত ভালো। এটারও দাম নিয়েছে 50 টাকা। এইটা দেখো, এটা একটা আমি উডেন ট্রে কিনেছি, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপাতত প্ল্যান করেছি সেন্টার টেবিল অর্গানাইজ করে রাখবো একটা ফেক প্লান্ট দিয়ে, তারপরে ধরো কাটলেরি সেটের যে কন্টেনারটা হয় সেটা দিয়ে। তো এটা দাম নিল 200 টাকা, ওর 250 টাকা চেয়েছিল, দরদস্তি করতে পারছি ভালো আমি, তো 200 টাকা দিয়ে এটা কিনলাম। তারপরে দেখো এইটা আমি, এটা আমাকে বেসিক্যালি আমার বোন কিনে দিয়েছে, ছোট বোন যে USA থাকে, এটা একটা বাইক, আর এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এটার দাম নিয়েছে 220 টাকা, পুরো 250 টাকা করে চেয়েছিল, তো ওই একই পন্থা, বার্গেনিং করতে হবে তোমাকে। তো জিনিসটা খুব সুন্দর, খুব কিউট, খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার বাজার। ফ্যান খেলি চিকেন আর কাঁকড়া, চিকেন তো খেলাম, দেশি মুরগির মাংস কি খেয়ে সুন্দর লাগছে, আর এই মন্দারমণির বীচে এসে কাঁকড়া, ও এক খেয়ে আলাদা মজা। বাড়িতে অনেকবারই রান্না হয়েছে কিন্তু যা মুশকিল খাওয়া, খাওয়ার সাহস হয়নি, আজকে খেলাম, খুবই মজা লাগছে, মাংসটা খুবই ঝাল ঝাল রান্না করেছে। আমারও কাঁকড়া অনেকদিনে খাওয়ার ইচ্ছে ছিল, আমারও খেয়ে খুব ভালো লেগেছে, তুই তো বলছিলে তো। মন্দারমণিতে সেদিন ছিল আমাদের শেষ রাত, সেদিনটা খুব মজা করে আনন্দ করে কাটালাম। ভিডিওটাকে এখানে শেষ করছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।